ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছুটির দিনে বেড়াচ্ছে দর্শনার্থী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কাজল আবদুল্লাহ, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কিন্তু আজকে বলা চলে যে 13তম দিন, বলা চলে মাসব্যাপী বাণিজ্য মেলার কিন্তু অর্ধ মাস কিন্তু পেরে যাওয়ার কিন্তু আর দুদিন বাকি। সেক্ষেত্রে মেলা প্রাঙ্গণ কিন্তু সকাল থেকে, আজকে যেহেতু শুক্রবার, সেক্ষেত্রে মেলা প্রাঙ্গণ যে জমজমাট অবস্থা সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখছি। এবং সকাল কিন্তু শুরু হওয়ার কিন্তু পর থেকে, কিন্তু গেট খোলার পর থেকে কিন্তু লোকারণ অর্থাৎ জনসমাগম শুরু হয়ে যায়, ক্রেতা দর্শনার্থী যারা এখানে চলে আসেন। এবং আমরা দেখেছি যে পরিমাণ দর্শনার্থী আজকে মেলা প্রাঙ্গণে আসছেন দ্বিতীয় শুক্রবার হিসেবে, সেক্ষেত্রে সব মিলে বলা চলে যে পুরো দিনের যে বেচা বিক্রি বলা চলে যে, এবং সাধারণ যে দর্শনার্থী যারা আসছেন ঘুরছেন তাদের কিন্তু বলা চলে সব মিলিয়ে গত দিনের তুলনায়, গত শুক্রবার অর্থাৎ শুক্র শনিবারের তুলনায় কিন্তু আজকে অনেকটাই বেশি ভিড় হবে এবং বেচা বিক্রিও বেশি হবে এমনটি কিন্তু বলছেন এখানে যারা অংশগ্রহণকারী বিক্রেতা রয়েছেন তারা। এবং একটু বলে রাখি যে মূলত মেলার শুরুর দিকে কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগই কিন্তু যেগুলো বিভিন্ন গৃহস্থালি যে পণ্যগুলো রয়েছে এবং কাপড়ের যে দোকানগুলো রয়েছে এগুলোতে কিন্তু বেচা বিক্রির একটু বেশি দেখা যায় এবং লোক সমাগমও বেশি দেখা যায়, যারা বিভিন্নভাবে মেলা শুরু দিয়ে কিন্তু এই পণ্যগুলো পছন্দ করে থাকেন এবং বিভিন্নভাবে দেখভাল করেন যে কোন দোকানে আসলে কোন কোন পণ্যগুলো এসেছে, কিংবা নিত্য নতুন কোনো পণ্য এরকম আছে কিনা কিংবা ডিজাইন আছে কিনা এই পণ্যগুলো কিন্তু বেশি দেখাশোনা করেন এমনটি কিন্তু বলছেন যারা এখানে ব্যবসায়ী রয়েছেন তারা। এবং মেলার 15 দিন কি এরকম পরে কিন্তু অর্ধ মাস পেরিয়ে গেলে তখন কিন্তু যারা এখানে ক্রেতা কি দর্শনার্থী আসেন তাদের মধ্যে ক্রেতার একটি কেনাকাটা শুরুর একটি ঝোঁক চলে আসে এবং অনেকেই যারা এই ঝক্কি ঝামেলা এড়িয়ে চলতে চান তারা আবার অনেকে শুরুতেই কিন্তু নিজস্ব যে পছন্দের এবং প্রয়োজনের যে পণ্য রয়েছে সেটি কিন্তু কিনে ফেলেন। সেক্ষেত্রে বলা চলে যে এবারের যে বাণিজ্য মেলা, সে বাণিজ্য মেলায় কিন্তু নানা ধরনের এখানে পণ্য সামগ্রী নিয়ে এসছেন বিক্রেতারা। এবং ক্রেতারাও যেটি বলছেন যে অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার যে পণ্যগুলো রয়েছে সে পণ্যগুলো গতানুগতিক কিছু পণ্য রয়েছে এবং এর বাইরেও কিন্তু অনেক নিত্য নতুন পণ্য তারা দেখছেন এবং যেগুলো কেনার আগ্রহ প্রকাশ করছেন। এবং দামও তারা বলছেন যে হাতের নাগালের মধ্যে রয়েছে, এমন যেটি প্রতিবারই যদি বলা হয় যে বাণিজ্য মেলায় বরাবরের মতো যে বলা হয় যে অভিযোগটি, সেটি হচ্ছে যে অন্যান্য সাধারণ মার্কেটে যে পরিমাণ দাম সেটি কিন্তু বলা হচ্ছে যেখানে দাম বেশি সেটি কিন্তু অনেকটাই, অনেক ক্রেতা কিন্তু বলছেন যে এবার অনেকটা কম রিজনাল প্রাইসের মধ্যে তারা কিন্তু পাচ্ছে। তো আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এই ছিল সবশেষ অবস্থা। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে।